চ্যানেল এটিভি আমার টিভি সত্যের পথে অবিরাম। রূপসায় গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত। শুনছেন চ্যানেল এটিভি সংবাদ শিরোনাম। গোলাম মোস্তফার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও পথসভা 1 নভেম্বর সকালে রূপসা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। অপরাজিতা নেটওয়ার্ক এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। গণপ্রতিনিধি ছিল অধ্যাদেশ আরপিও, নারীদের সরকারে অংশগ্রহণের দাবিতে 33% অংশগ্রহণের দাবিতে আপনার সরকার এবং আপনার উপজেলা পরিষদ কীভাবে কাজ করছে সে বিষয়টি সম্পর্কে যদি আপনি বলেন। নারী ক্ষমতায়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেইভাবে আমাদের দাবিটা আমরা পাচ্ছি না। আমাদের দাবি যে আমরা সেই ইটা আমাদের দিতে হবে, যে আমাদের নেত্রী দেখেন, আমাদের প্রধানমন্ত্রী নারী, আমাদের স্পিকার মাননীয় স্পিকার উনি নারী, আমাদের শিক্ষামন্ত্রী নারী, আমাদের প্রত্যেকটা বিষয়ে নারী, আমাদের 350টা আমাদের ইয়নো নারী। তাই আমাদের দাবি যে আপনারা আমাদের যে এগুলো আছে, যে 33%-এর ভিতরে আমাদের যে দাবিগুলো, ওই দাবিগুলো আপনাদের মাধ্যমে আমাদের জন্য পূরণ হয়। অপরাজিতা আকলিমা খাতুন তুলির পরিচালনায় ধারণাপত্র উপস্থাপন করেন ফাতেমা ইয়াসমিন বুলু। বক্তৃতা করেন উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক এর সদস্য আসমা পারভীন, মমতা হেনা জোসনা, হাসনা হেনা বেগম, হোসনে আরা পারভীন, জেসমিন আক্তার, হীরা বেগম, ফিরোজা বেগম, সাবিনা বেগম ও সুমিত্রা হালদার। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সম্পাদকদের নিকট স্মারকলিপি প্রদান করেন।